হাই ফ্রেন্ডস আমি অনিমা ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর আজকে আমার রেসিপি হলো বেসনের বড়া করে দই দিয়ে কারি তো এই কারিটা আমি কীভাবে বানালাম চলুন আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম আপনাদের যতটা দরকার ততটাই নেবেন এর মধ্যে দিলাম লবণ লবণটা স্বাদ অনুসারে দেবেন আর দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা পাউডার অল্প একটু হালদি পাউডার আর দিলাম হাফ চামচ বেকিং সোডা এবার এর মধ্যে জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব এটা আমি একটা ব্যাটার রেডি করব দেখুন এটা ভালো করে হিলাতে হবে এই যে ব্যাটারটা আমার রেডি হবে না বেশি পাতলা থাকবে না বেশি গাঢ় থাকবে তো দেখুন আমার ব্যাটারটা পুরো রেডি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি আদা রসুন কাঁচা লঙ্কা বিনা জল ছাড়াই ওটা আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এটা পুরো সাদা তেল হলো আমি এটা পুরো সাদা তেল দিয়েই বানাবো এবার আমি ছোট ছোট বড়া এর মধ্যে ভেজে নেব তো আজকের রেসিপি হলো আমার বেসনের বড়া করে দই দিয়ে কারে। তো আমার বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি এক পিট পাল্টি করে দিলাম এমনি সব আলটি পাল্টি করে বড়াগুলোকে সব লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এমনি করে আমি সব বড়াগুলো ভে ভেজে নেব ভালো করে এবার ওই কড়ার মধ্যে ফোড়ন দিলাম সর্ষে আর দিলাম কারিয়া পাতা আর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি প্রথমে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেবো এবার আমি যে আদা রসুন লঙ্কাটা গ্রেড করে রেখে দিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে এটাকে ভালো করে ফ্রাই করে নেব এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিলাম লবণটা স্বাদ অনুসারে দেবেন যে যেমনি খান অল্প একটু ধনে পাউডার অল্প একটু জিরা পাউডার আর দিলাম অল্প একটু হেলদি পাউডার এবার ভালো করে আমি মশলাটা ফ্রাই করে নেব আমি প্রায় আড়াইশো গ্রাম দই ফ্যাটিয়ে রেখে দিয়েছি এটা হলো দই দিয়ে কারি হলো তো দই একটু বেশি লাগে তো দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটা দইটাকে ভালো করে দু মিনিট কষিয়ে নেব আর আমি এক চামচ বেসন জলের মধ্যে গুলে রেখে দিয়েছি তো দইটা আমার কষানো হয়ে গেছে এবার যে বেসনটা জলে গুলে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এই ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি বড়াগুলোকে অ্যাড করব ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম তো বন্ধুরা এই বেসন দিয়ে দই দিয়ে এই যে কারিটা বানানো হয় রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনার এটা চাইলে রুটি পরোটা লুচি সব তার সাথেও খেতে পারেন এবার আমি এর মধ্যে ছোকা লাগাবো আমি ফ্রাই প্যানের মধ্যে ঘি নিয়ে নিলাম বেশি করে ঘি দিতে হবে এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার এর মধ্যে এবার আমি ছোকা লাগিয়ে দিলাম তো আমার কারি পুরো রেডি তো বন্ধুরা আমার এই দই দিয়ে বেসন দিয়ে কারির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন तो चलो टाटा बाय बाय हैवी नाइस डे